এই যে রিদান এখন এইটার মধ্যে বসে আছে, এটার মানে ও এইটার মধ্যে বসে থাকতে এখন মানে ভালোবাসছে আর কি। তো এখানে বসে থাকলে কাজেও না কিছু করছে না, তার জন্য এইটাকে আমি এখানে নিয়ে এসে ওকে বসিয়ে দিয়েছি। আর এখন দিদা বলতে শিখেছে, 2-3 দিন ধরে দিদা দিদা করছে। আজকে মা চলে গেছে একটু আগে, তো ও ঘুমিয়ে পড়েছিল, তো উঠে বলছে দিদা। আর এইমাত্র বললো, জানি না ব্লগে আর বলবে মানে এখন এই মুহূর্তে বলবে কি না। হ্যাঁছো এ বাবা, ওর খুব ঠান্ডা লেগেছে। বাবা তুমি দিদা বলছো? দিদা, আমি হাতটা মুছিয়ে দিই। আবার বদমাইশি, একটু ঠান্ডা লেগে গেছে, এখন দিদা বলা শিখেছে। এই জায়গাটা একটা ভিজিয়ে দিয়েছে, জামাটা চেঞ্জ করিয়ে দিই। আমি বলছি দিদা তো চলে গেছে, আর মা এখনও হয়তো বাড়িতে পৌঁছায়নি, এখন ফোন করলেও ইয়ে করবে না, আর ওনার ফোনে হয়তো চার্জ ফার্জ নেই, তো পরে ফোন করব। ঠিক আছে, পরে ফোন করব। ওই যে 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 দেখো 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 দেখো, সবাই উঠে পড়ো, একবার বলো দিদা। আমরা কিন্তু ওকে কেউ শেখায়নি, ও এরকম বলছে দিদা দিদা। এই বাইরে দিয়ে যাচ্ছে, সব হাসছে শুনে। কি হলো দিদা? ও বলো দিদা। সব ছেলেরা, ও আচ্ছা টয়লেট করে দিয়েছে। এই এই বাবা সত্যি তোকে নিয়ে